ওরে ওরে চন্দ্রপতি সোনাল, যাও তুমি সেই কালী দহ সাগরে, সেখানে গিয়ে তুমি আত্ম শান্তি মহামায়া দেবের কাছে আমি মায়ের কাছে বদান পেয়েছি। চন্দ্রপতি সোনাল, যাও তুমি সেই কালী দহ সাগরে, সেখানে গিয়ে তুমি আত্ম শান্তি মহামায়া দেবের কাছে সেখানে আমি আমার কি সিদ্ধি লাভ করেছি তুমি দেখতে পাচ্ছিস? এই হাতে আমার, এই হাতে আমার রয়েছে সমস্ত লাঠি, এই লাঠি আমি মায়ের কাছে বদান পেয়েছি। এই হেমস্তরে লাঠি দিয়ে আমার কি হবে চালিস? এই হেমস্তরে লাঠি দিয়ে শুধু ওই ব্রহ্মা, ওই বিষ্ণু, ওই মহেশ্বরকে ছাড়া সকলে দেবতাকে আমার এই পাছা থেকে দূর 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 করে তার আজ তো ঠিকই বলেছি রে, আমি বারো বছর সে বারোশে ছিলাম বলে সেই পিতার শঙ্করের কথা ভুলে গেছি। চলো না, চলো আর দুজনের দোকানে মিলে সেই পিতার শঙ্করকে একবার স্মরণ। ঠিক আছে শরীফ, তুমি যাও সেই মহলে ফিরে, আর আমি একটু এগিয়ে দেখে আসি। মহলে কোন নারী বিপদেই পড়েছে আমার এই চপ্পল।
পেয়েছে। আচ্ছা বলো তো, নারী তুমি পরিচয় দাও মরে, আরে কি জন্য এসেছ বাড়ির চক্র? তাহলে তুমি আমার করতে বেরি কন্যা সেই কল সামনে মর। তোমার সুন্দর হচ্ছে চড়ান এখনো বলছি বোন আমার এই চপলা নগর ছেড়ে চলে যাও। আরে ধরের কান্দাল আমি ধরের ঈশ্বর, ঘর দিয়ে বাঁধিতে পারছি। ঠিক আছে, আমি তোমার হৃদয়ে ধৈর্য করে পরীক্ষা করে নিলাম। আমার হস্তে মুদরে সে স্বর্গে দেবত্ব লাভ করে সেখানে থাকতে পারবে কিনা? আমি তোকে পেরেছি
তুমি কি করে ভাবলে যে আমি এখান থেকে চলে যাব? আজ এসেছে আমার হস্তে পুজো নিয়ে সে স্বর্গে দেবত্ব লাভ করবে। আজ আমি তোমার জন্য কত সুন্দর করে পুজোর আয়োজন করেছি, তাই তুই মনের আনন্দে আমার এই পুজো গ্রহণ করে যাচ্ছি রে বল, যাচ্ছি জানো আমি কি
তোমার জন্য আমি সবই নিয়ে এসেছি, তাই তুই মনের আলোতে এই আমার পূজা গ্রহণ করি। আমি যদি সাপ ধরেছি মানুষ আমার কি বলবে? আপনাকে সাপুরিয়া বলবে? তোমার যদি সাপুরিয়া হয় বাধ্য থেকে তোমার মনে হয় আদর্শ বাধক কিন্তু কঠিন আছে আসি বুঝলি? কি করবে? মশমা লাগাবো। কি ভাবে মশমা লাগাবে? মশমা লাগাবো। এবার